নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। বিজেপি নেতা মনোজ হাজরিকা গ্রেপ্তার করা হল। বিজেপির প্রাক্তন রাজ্যিক কার্যনির্বাহক সদস্য মনোজ হাজরিকা, সুরা সিন্ডিকেটর অভিযোগত গ্রেপ্তার করা হয়েছে মনোজ হাজরিকা, অরুণাচলী সুরা সরবরাহর অভিযোগতে গ্রেপ্তার হয়েছে মনোজ। শিবসাগর আরক্ষে গ্রেপ্তার করলে মনোজ হাজরিকা। 5 মে ডিমোত আরক্ষে জব্দ করেছিল অরুণাচলী সুরা ভর্তি ট্রাক। 1 জুনত বিজেপির সকলো দায়িত্বের পর অব্যাহতি দিয়েছিল মনোজক। ডিমো থানাত রুজু হওয়া গোচরত জামিন লাভ করেছিল যদিও শিবসাগর থানাত রুজু হয়ে থাকা পূর্বর গোচরত গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি নেতা মনোজ হাজরিকাক অবশেষত গ্রেপ্তার করার খবর। এয়া বিজেপির প্রাক্তন রাজ্যিক কার্যনির্বাহক সদস্য মনোজ হাজরিকা, সুরা সিন্ডিকেটর অভিযোগতে গ্রেপ্তার করা হল মনোজ হাজরিকাক, অরুণাচলী সুরা সরবরাহর অভিযোগত গ্রেপ্তার করা হয়েছে মনোজক। শিবসাগর আরক্ষে গ্রেপ্তার করেছে মনোজক। 5 মে ডিমোত আরক্ষে জব্দ করেছিল অরুণাচলী সুরা ভর্তি ট্রাক। 1 জুনত বিজেপির সকল দায়িত্বের পর অব্যাহতি দিয়া হয়েছিল মনোজক। ডিমো থানাত রুজু হওয়া গোচরত জামিন লাভ করেছিল যদিও শিবসাগর থানাত রুজু হয়ে থাকা পূর্বর গোচরত এইবার মনোজক গ্রেপ্তার করা হয়েছে। আমার সতীর্থ সাংবাদিক প্রদীপ গগৈ বর্তমান লাইভত আছে। প্রদীপ, অধিক তথ্য বিচারি আপনার। হয় প্রাঞ্জল, আসলতে এইগৰাকী যে কেৱল সুৰা সিন্ডিকেটত বা চোৰাং সুৰাকৈ সুৰা সৰবৰাহত জড়িত আছিল তেনে নহয়। গৰু চোৰাং গৰু সৰবৰাহত ভূমিৰ বেদখলত ভূমি দালালী কামতো আচলতে এইজন মনোজ হাজৰিকা জড়িত আছিলে। আৰু যিহেতু অৰুণাচলীৰ সুৰা সৰবৰাহ কৰাৰ এক অভিযোগত আচলতে ডিমৌ থানাই গোচৰ ৰুজু কৰিছিলে, সেই গোচৰত আচলতে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ যদিও বিচাৰি ফুৰিছিলে কিন্তু পলাই ফুৰিছিলে মনোজ হাজৰিকাই। আৰু তাৰপিছত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত জামিন লাভ কৰি আজি ডিমৌ থানালৈ গৈছিলে কিন্তু ডিমৌ থানাত জামিন লোৱাৰ পিছত তেওঁ কাগজ পত্ৰ লৈ গৈছিলে কিন্তু তাৰপিছত শিৱসাগৰ আৰক্ষীয়ে ডিমৌ থানাৰ পৰাই গ্ৰেপ্তাৰ কৰে এইগৰাকী মনোজ হাজৰিকাক। আৰু গ্ৰেপ্তাৰ কৰি এদিনৰ বাবে জিম্মাত লৈছে শিৱসাগৰ আৰক্ষীয়ে। শিৱসাগৰ আৰক্ষীয়ে সুৰা অৰুণাচলী সুৰা সৰবৰাহৰ গোচৰত নহয়, শিৱসাগৰ আৰক্ষীয়ে চোৰাং গৰু সৰবৰাহৰ এটা গোচৰ ৰুজু হৈ থকা আছিলে শিৱসাগৰ থানাত। সেই গোচৰৰ ভিত্তিত গ্ৰেপ্তাৰ কৰিছে মনোজ হাজৰিকাক। শিৱসাগৰ সদৰ থানাত 54/2024 গোচৰৰ ভিত্তিত ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 379 ধাৰাত গ্ৰেপ্তাৰ কৰিছে মনোজ হাজৰিকাক। মনোজ হাজৰিকা সুৰা সৰবৰাহৰ যি গোচৰ থানাত ডিমৌ থানাত ৰুজু হৈছিলে সেই গোচৰৰ পূৰ্বে আচলতে শিৱসাগৰ থানাত এটা গোচৰ ৰুজু হৈ আছিলে, তাৰ ভিত্তিত গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু বৰ্তমান জেৰা অব্যাহত ৰাখিছে এইগৰাকী মনোজ হাজৰিকাক। লক্ষণীয় যে মনোজ হাজৰিকাই আচলতে পূৰ্বতে কংগ্ৰেছৰ NSU-ৰ যুৱ কংগ্ৰেছৰ সভাপতি পদত আছিলে, তাৰপিছত তেওঁ যেতিয়াই বিজেপি চৰকাৰ শাসনলৈ আহিলে অহাৰ পিছত তেওঁ বিজেপিত যোগদান কৰিছিলে আৰু বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সদস্য পদত তেওঁ আছিলে। তাৰপিছতে যেতিয়াই আচলতে ক্ষমতাৰ আচলতে বাকজৰি পালে তাৰপিছতে পুনৰ এইগৰাকীয়ে বিজেপি চৰকাৰ অহাৰ পিছত পুনৰ এনেধৰণৰ কাৰবাৰ বিজেপি চৰকাৰ থকাৰ সুবাদতেই আৰু বিজেপিৰ এজন নেতা বা পালি নেতা হোৱাৰ সুবাদতেই এই অপকৰ্মবোৰ কৰি আহিছিল নেকি? গৰুৰ চোৰাংশৰ পৰা, সুৰাৰ চোৰাংশৰ পৰা, কেৱল মাত্ৰ শাসনাধিষ্ঠিত দলটোত থকাৰ সুবাদতেই কৰিবলৈ সুযোগ পাই আহিছিল নেকি ইমান দিনে? হয় প্ৰাঞ্জল, আচলতে তেওঁ বিজেপিৰ মন্ত্ৰী বিধায়কৰ লগত ঘনিষ্ঠতা দেখুৱাই তেওঁ এইবিলাক অনায়াসে কৰি আহিছিলে। কেৱল ইমানেই নহয়, ইয়াৰ ডিমৌত যি যোৱা 5 মে'ত আচলতে সেই অৰুণাচলী সুৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰা ট্ৰাকখন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলে কিন্তু তাৰ পূৰ্বে 2019 চনতো অৰুণাচলী সুৰা সৰবৰাহৰ কাণ্ডত আচলতে অভিযুক্ত হৈছিলে এইগৰাকী মনোজ হাজৰিকাক। কিন্তু 2019 চনত গোচৰ ৰুজু হোৱাৰ পিছতো কিন্তু তেওঁ হাৰি গৈছিলে। তাৰপিছত পুনৰ অৰুণাচলী সুৰা সৰবৰাহক গোচৰত তেওঁ অভিযুক্ত হৈছিলে, যোৱা 5 মে'ত গোচৰ ৰুজু হৈছিলে। তাৰ সেই যিখন আচলতে ট্ৰাক জব্দ কৰিছিলে সেই ট্ৰাকখনৰ নম্বৰ আছিলে, আমি জনাব বিচাৰিছোঁ যে সেই ট্ৰাকখনৰ আছিলে ডিমৌ থানাত যিটো ৰুজু গোচৰ ৰুজু হৈছিলে সেইটো নম্বৰ আছিলে 13/2024
সেই নং গোচর রুজু হয়েছিল তার পূর্বে আসল যখন গাড়ি ট্রাক জব্দ করেছিল সেইখানের নম্বর আসছিল AS01NC1843। সেই ট্রাক জব্দ করেছিল ট্রাক চালক আর হ্যান্ডিলম্যানক সেইদিনাখনে গ্রেপ্তার করেছিল, কিন্তু ট্রাক চালক হ্যান্ডিলম্যানের যে ফোন নম্বর আসছিল সেই ফোন লিস্ট চার পিছত আসল স্পষ্ট হয়ে পড়ছিল মনোজ হাজরিকায় যে সঘনাই সেই দিনট যোগাযোগ করেছিল তারপর স্পষ্ট হয়ে পড়ছিল যে এই অরুণাচলী সুরা সরবরাহত জড়িত আছে। কিন্তু তারপিছতে যেতেই গোচর পঞ্জীয়ন হল আরক্ষে দুবারক অভিযান চলাইছিল মনোজ হাজরিকার যোরহাটর বাসগৃহত, কিন্তু অভিযান চলার পিছতো সেই সময় কিন্তু গ্রেপ্তার নহল। তারপর ধারাবাহিকভাবে নিউজ 18 নর্থ ইষ্টতো বাতরি সম্প্রচার হয়েছিল, তারপর পুনের আসলতে আরক্ষে তৎপরতা প্রদর্শন করে। যদিও গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ত সুরা সরবরাহর গোচরটোর আসলে জামিন লাভ করেছিল, কিন্তু তারপর আরক্ষে তৎকালীনভাবে পদক্ষেপ লয় যে তেওঁৰ বিরুদ্ধে মনোজ হাজরিকার বিরুদ্ধে শিবসাগর হ্রদর থানাত যি গরু সুরা সংগ্রহ করা গোচর রুজু হয়ে আসছিল তার ভিত্তিত ডিমৌ থানারপরে আসলে মনোজ হাজরিকাক শিবসাগর আরক্ষে গ্রেপ্তার করে। আর এতিয়া এইগৰাকী মনোজক নিলম্বন করা হয়েছে নাকি বিজেপি দলের পর, কিবা তথ্য আছে আপনার হাতত? হয় প্রাঞ্জল, মানে জানাব যে 5 মে'ত যেতেই সুরা সরবরাহ করা ট্রাক জব্দ হয়েছিল মনোজ হাজরিকার নাম উচ্চারিত হয়েছিল, তারপরে গোচর রুজু হওয়ার পিছতে বাতরি সম্প্রচার হয়েছিল আর তারপর বিজেপির নেতৃত্বে যা 1 জুনত বিজেপির যাক পদত আসে এই মনোজ হাজরিকার সকল সাংগঠনিক পদরপা অব্যাহতি দিয়া হয়েছিল, কিন্তু মনোজ হাজরিকাক দলেরপা কিন্তু অব্যাহতি দিয়া নাছিল। আমার হাতত যত্র আছে সেই তাত উল্লেখ আছে যে মনোজ হাজরিকাক বিজেপির সকল সাংগঠনিক পদরপা অব্যাহতি দিয়া হয়েছে। গতি অনাগত সময় লক্ষণীয় হব আসল দলের অব্যাহতি দিব নিদিয়ে ইমানখিনি গোচর সাঙুর খাই পড়ার পিছত কেবলমাত্র সাংগঠনিক পদরপরে অব্যাহতি দিয়া হয়েছে, স্বাভাবিকতে ই কিছু রহস্যর সৃষ্টি করেছে। ধন্যবাদ প্রদীপ এই তথ্যের বাবে। এবার সোনারীর বিদ্যালয়ত ভয়ঙ্কর ঘটনা, সহপাঠী খুকুরীরে আক্রমণ কিশোরের। সোনারীর বীণাপাণী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়েছে, সামান্য কাজিয়ার পরিণতিত ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাত গুরুতরভাবে আহত 10ম শ্রেণীর ছাত্র পরীক্ষিত গগৈ, আক্রমণকারী কিশোরজন 9ম শ্রেণীর ছাত্র। বিদ্যালয় ছুটির পাছতে সংঘটিত হয় এই ঘটনা। এই ঘটনা সন্দর্ভত সোনারী আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে পরীক্ষিতর পরিয়ালে। এই ঘটনা সংঘটিত করে পলায়ন করে আক্রমণকারী ছাত্রজনে। বিদ্যালয় চলি থাকার সময়তে শিক্ষকে সমাধান করেছিল 2জন ছাত্রর মনোমালিন্য, কিন্তু পাছত গৈ এই ঘটনায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। সোনারীর বিদ্যালয়ত এক ভয়ঙ্কর ঘটনার খবর আমি জানাইছো। সহপাঠীক খুকুরীরে আক্রমণ করলে কিশোরে। সোনারীর বীণাপাণী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়েছে, সামান্য কাজিয়ার পরিণতিত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হল। ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে 10ম শ্রেণীর ছাত্র পরীক্ষিত গগৈ, আক্রমণকারী কিশোরজন 9ম শ্রেণীর ছাত্র। বিদ্যালয় ছুটির পাছতেই সংঘটিত হয় এই ঘটনা। আর ঘটনা সন্দর্ভত সোনারী আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে পরীক্ষিতর পরিয়ালে। ঘটনা সংঘটিত করে পলায়ন করেছে আক্রমণকারী ছাত্রজনে। বিদ্যালয় চলি থাকার সময়তেই শিক্ষকে সমাধান করেছিল 2জনের মনোমালিন্য, কিন্তু বিদ্যালয় ছুটি হওয়ার পাছত সেই কিশোরজনে যে এনে ভয়ানক কাণ্ড সংঘটিত করব পারে কোনেও কল্পনাও করা নাছে। টেনের লড়া কেটে মানে কাজিয়া হয়েছিল, তারপর সার হেঁটি সমাধান তো করে দিলে, তারপর হেঁটি নাইন দুটা লড়া পেট বিষাইছে বলে ছুটি লয়ে গল গই, তারপর হেঁটি ককায়েক মাকক ককায়েক হেঁটক মাতি লিলে গই। ককায়েক হেঁটি কথা পাতি আসলে মানে ইতিয়া তা সুদিছিল তুমি জানা নাই আমার ভাইটি কোনে মারিলে, তারপর কলে হি নেজানো বলে পরীক্ষিতে, তারপর কে মাই খুকিখন মারি থ পলাই দিলে মানে লড়াইটা। আর সুপার প্রাইমত এইখিন সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়, উচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট।
এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আয়োজন এভরিডে মশলা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সোয়াদ খাতি এভরিডে জিভা দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট Text headlines agborhaise everyday masala Enthar Nomayane kintu ei bohutor majot nasil Koliyapolor Rakesh Bonik eta durghotonay Rakeshok dile notun jibon দিলে নতুন পরিচয় জীবনের কঠিন যুঁজত হার নমনা পেরাসাইক্লিষ্ট রাকেশ বনিক আজি সকলোরে বাবে আদর্শ অনুপ্রেরণার এক উৎস দুর্ঘটনার পূর্বে মূর কোনো পরিচয় নাছিল বলি অকপট স্বীকারোক্তি রাকেশর আর হয় এটা 100% হয় যে মোর বিফোর এক্সিডেন্ট মো কোনেও চিনি পোৱা নাছিল আর আফটার এক্সিডেন্ট গোটেই অসমৰ মানে রাইজে নট অনলি আমার অসমখন গোটেই ভারতবর্ষর মানুষে মোক ভাল পায় আর মই ইন্টারন্যাশনালি বহুত কেটা রাইড করেছো বন্যজন্তু সুরক্ষা প্রদানৰ বার্তাৰে প্রায় 22,000 কিলোমিটার পথ এখন ভরিরে সাইকেল চলাই জগৎ জিনিছে পেরাসাইক্লিষ্ট রাকেশ বনিকে কলিয়াপুরের আমবাগানৰ যুবক রাকেশ বনিকে ইতিমধ্যে কেবাখনো দেশত এখন ভরিরে সাইকেল চলাই গড় সুরক্ষার বার্তারে বুতলিছে সফলতা এতিয়া মই তিনিখন দেশতে করেছো মর যেটা আছিল সেভ দ্য রাইনো এটা থিম আছিল যে আমার অসমের গড়বুরক ইস্ট এশিয়ান কান্ট্রিবুরত আপনার স্মাগলিং হয় হয়েছিল আগত এতিয়া বহুতখিনি কমিছে সেইটো টাইমত মই আপনার এই ব্যাংকক ইন্ডিয়ান এম্বাসির পৰা মিয়ানমার হৈ মই মানে ইন্ডিয়ালৈকে মই সাইকেলিং কৰিছো ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত চিরদিনের বাবে এখন ভরি হেরাইছিল রাকেশে হাসপাতালের বিছনাত জীবন যুদ্ধ করা রাকেশে প্রথমে হতাহাত ভুগিছিল কিন্তু অবশেষত রাকেশে হার নামানি আরম্ভ করিলে নতুন জীবন মই যেতিয়া বিছনাত আছিলো সেইটো টাইমত মই সুইসাইড এটেম্প কৰিবলৈ গৈছিলো তো তাৰ যেতিয়া তাতো মই মৰিব পৰা নাই তেতিয়া মানে জীৱনটোক লৈ মানে উপলব্ধি হোৱা ষ্টাৰ্ট হ'ল যে ভাই কিবা ন কিবাটো আছে মোৰ জীৱনত যে দুবাৰ এনেকুৱা হৈ গ'ল তথাপিও মই মৰা নাই তো তেতিয়া মই পজিটিভলি মানে অকণমান ভাবিবলৈ ষ্টাৰ্ট কৰিলোঁ বা ছ'চিয়েল মিডিয়াত মই আহিলোঁ তো তাৰ পৰা মই মুভ অন কৰিলোঁ দেশ বিদেশত এখন ভৰিৰে চাইকেল চলাই আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত নিজৰ নাম উজ্বলাইছিল পেৰাচাইক্লিষ্ট ৰাকেশ বনিকে শেহতীয়াকৈ হৈ যোৱা লোকসভা নিৰ্বাচনত অসম ৰাজ্যিক নিৰ্বাচনী আইকন হিচাপে আগবঢ়ায় সেৱা কলিয়াপুৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দিন দুপৰতে ওলাল বাঘ ধাননি পথাৰত বাঘৰ সফৰ কেমেৰাত বন্দী প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়া অঞ্চলে অঞ্চলে বন বিভাগৰ সতৰ্কবাণী আপুনি চাই আছে ছুপাৰ প্ৰাইম ঘূৰাই পাব আপোনাৰ চুৰি হোৱা মোবাইল ফোন মহানগর আরক্ষী ঘুরাই দিব আপনার মোবাইল ঘুরাই পাব চুরে লুটি নিয়া ল্যাপটপও বৃহৎ সংখ্যক মোবাইল ফোন ল্যাপটপ জব্দ মহানগর আরক্ষীর জব্দ হয়েছে 650টা মোবাইল আর 16টা ল্যাপটপ মহানগরের ভিন্ন প্রান্তরপরা জব্দ হয়েছে মোবাইল আর ল্যাপটপ সমূহ শুক্রবারে রাইজে চাবপরাক সুবিধা করে দিব আরক্ষী উপযুক্ত প্রমাণ দি নিজের সামগ্রী লোলে আহ্বান জানাইছে আরক্ষী মহানগরীত শেহতীয় ব্যাপকভাবে চুরি হয়েছিল মোবাইল আর ল্যাপটপ আরক্ষী অভিযান চলায় বিভিন্ন প্রান্তরপরা এই মোবাইল আর ল্যাপটপব উদ্ধার করবলে সক্ষম হয়েছে আর কাইলৈ মহানগর আরক্ষী আয়ুক্তর কার্যালয়ত 11 বজাৰ পাছত গৈ আপনাদের নিজের নিজের মোবাইল ফোনব চাব পাৰিব যদি আপনার মোবাইল ফোন তার ভিতর আছে উপযুক্ত তথ্য প্রমাণ দি সেইবোৰ সংগ্রহ করে আনিব পাৰিব পানবজারের আরক্ষী আয়ুক্ত কার্যালয়ত সেইবোৰ জনসাধারণভাবে মুকলি করে থা হব চাবলৈ আর যিসকলের মোবাইল বা ল্যাপটপর উপযুক্ত তথ্য প্রমাণ দিব পাৰে তেওঁলোকে কাইলৈ একেলগে ঘুরাই আনিব পাৰিব নিজের মোবাইল বা ল্যাপটপ
মুঠতে মহানগর আরক্ষীয়ে ঘূৰাই দিব আপনার মোবাইল, ঘূৰাই পাব চোরে লুটিনিয়া ল্যাপটপও, বৃহৎ সংখ্যক মোবাইল ফোন আর ল্যাপটপ জব্দ করে মহানগর আরক্ষীয়ে, আর সেইবোর কাইলৈ পুনের উভতাই দিয়া হব। আমার সতীর্থ সাংবাদিক বিৰিঞ্চি কুমার ডেকা আছে ফোনলাইনত। বিৰিঞ্চি, কাইলৈ কিমান সময়ের গোটেই তথ্যখানি এবার যদি জনাই দিয়ে। নিশ্চয় পাঞ্জল, যে আসলে কাইলৈ 11 বজাৰ পৰা সেই আরক্ষী আয়ুক্তগৰাকী কার্যালয়ত রাইজর আসলে সেই 650টাৰো অধিক মোবাইল আর 16টা ল্যাপটপ মুকলি এখন আসলে টেবুলের উপর সেই সময় আসলে সজাই থব নির্দিষ্ট ভাগ ভাগ করে, আর সেই সময় যিসমূহ গ্রাহক যিসমূহ লোকের পর আসলে সেই সময় চুর চুর করে যা কবা থপিয়ে নিছিল, যেহেতু নির্দিষ্ট সেই স্থানীয় থানা সমূহের এজাহার দিছিল বা EMI নম্বরটো আছে সেই সময় আরক্ষীক জমা দিয়ে যে সেই মোবাইলটো যে হয় সেই সমূহ তথ্য যোগান ধরে আসলে নিজের নিজের মোবাইল বা ল্যাপটপ সমূহ নিব পারে। আর কাইলৈ আয়ুক্তগৰাকীয়ে কিছু সময় পূর্বে একটা কথা আপডেট করে দিছে যে কাইলৈ সেই মোবাইল যিসমূহ যেহেতু লোকসকলক গতাই দিব সেই সময়ত আসলে DGPগৰাকীও উপস্থিত হব, কিয়নো মহানগর আরক্ষীর বাবে এটা আসলে বৃহৎ সফলতা 650টাতকৈ অধিক মোবাইল, আর দেখা পাওয়া গেছে যে শেহতীয়াকৈ মহানগর যি ধরনের আসলে মোবাইল থপিওয়ার বা চুরির ঘটনা সংঘটিত হয়েছিল সেই সময় বিরুদ্ধে আসলে রাইজে আসলে মহানগর আরক্ষী যথেষ্ট রাইজ আসলে অসন্তুষ্ট হয়েছিল মহানগর আরক্ষীর উপর, গতি সেই সকলখিনি যে বিভিন্ন ঠাই নুনমাটি থানার পরা কক আপনি গড়চুক থানা কক জালুকবাড়ি থানা কক বিভিন্ন থানার আরক্ষী আসলে বিভিন্ন ঠাইত অভিযান চলায় এই সময় জব্দ করেছে, গতি সেই সময় রাইজক যেহেতু দি দিয়া হব গতি তার সেই অনুষ্ঠানত DGPগৰাকীও থাকিব, আর DGPগৰাকীয়ে সেই সময় প্রত্যক্ষ করব যে আসলে সেই মোবাইল সমূহ আসলে ব্যক্তিসকল আছে ফুটা ফুটা করব কোন ঠাইত আসলে সেই মোবাইল ঢুকিয়ে নিছিল বা কার ঘরের পৰা কিবা সেই সময় আসলে DGPগৰাকীয়ে জানিব বিচাৰিছে যে চুরি করা প্রক্রিয়া সময় আসলে কেনে ধরনের আছিল বা যেতিয়া ঘরত এই ল্যাপটপ মোবাইলটি রাতে যেটা টোপনি যায় তার পাছত কেনে ধরনের আসলে চুর সুমাইছিল সেই সময় কথাও আসলে DGPগৰাকীয়ে নিজ মুখে সেই সকল ভুক্তভোগীর পৰা শুনিব, গতি সকলখিনি বিষয়ত আসলে মহানগর যথেষ্ট গুরুত্ব দিছে, কেবল যে 650টা মোবাইল কাইলৈ গতাই দিয়ে দায়িত্ব সামৰিব তেনে নহয়, মহানগর আরক্ষী আসলে নিয়ন্ত্রণভাবে অভিযান চলি আছে এনে ধরনের চোরের বিরুদ্ধে, আর দেখা পাব যে শেহতীয়াকৈ বহুকেইটা গভাইট চোরক আসলে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগার প্রেরণ করেছে, আর শেহতীয়াকৈ যেহেতু চুরির সংখ্যা বাড়ি গেছিল মহানগরীত সকলে আসলে অভিযোগ দিচ্ছে প্রতিখন থানাত আপনি প্রতিদিনে 2-3টা চুরির ঘটনা আপনার তাত এজাহার দাখিল করা হয় রেজিস্টার হয়, গতি সেই সময় নিরীক্ষণ করা হয়েছে কোনখিনি চোরে আসলে কারাগারের পর উলাই আহি আকো পুনের চুরি কার্যত জড়িত নামি পড়েছে সেই সময় চোরক পুনের গ্রেপ্তার করে জেললৈ পঠোৱা কারবার এটাও যেহেতু করেছে, গতিকে যেহেতু মহানগর আরক্ষীর বাবে আসলে যথেষ্ট একটা সফলতা 650টা মোবাইল এনে ধরনের উদ্ধার করাটা যথেষ্ট ডাঙর কথা মহানগর আরক্ষীর বাবে। নিশ্চয়, ধন্যবাদ পিরিন্সি। বিবাহিত পুরুষে যুবতীক পলুয়ে অনাক লৈ গৰিসাগৰত উত্তেজনা, গৰিসাগৰ তিনিআলিত যুবকজনক প্রহার, যুবতীৰ পিতৃ মাতৃৰ ব্ল্যাকমেইল কৰি যুবতীগৰাকীক পলুয়ে অনাৰ অভিযোগ পৰিয়ালৰ, যোৰহাটত নার্সিং পঢ়ি আছে যুবতীগৰাকীয়ে, প্রতিষ্ঠানৰ পৰাই বলপূৰ্বকভাৱে যুবতীগৰাকীক লৈ অনাৰ অভিযোগ উত্থাপন হৈছে, গৰিসাগৰ আৰক্ষীৰ উপস্থিতিত নিয়ন্ত্রণ কৰা হয় পৰিস্থিতি, আৰক্ষীয়ে দুয়োকে লৈ আনে গৰিসাগৰ থানালৈ, বিবাহিত এজন পুরুষ আর সেই পুরুষে যুবতীক পলুয়ে অনাক লৈ গৰিসাগৰত উত্তেজনাৰ সৃষ্টি হয়, গৰিসাগৰ তিনিআলিত যুবকজনক প্রহার করে যুবতীর পিতৃ মাতৃয়ে, ব্ল্যাকমেইলিং করে যুবতীগৰাকীক পলুয়ে অনার অভিযোগ পরিয়ালৰ। মিজোরামত চলি আছে স্পোর্টস কনক্লেভ, উত্তর পূবর আটাইকেইখন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অংশ লওয়া কনক্লেভত করা হয় গুরুত্বপূর্ণ আলোচনা, ভারতলৈ 2036ত অলিম্পিক অনার প্রয়াস মিজোরামর। অলিম্পিকৰ বাবে চলিছে প্রস্তুতি, মিজোরামত অনুষ্ঠিত হৈছে স্পোর্টস কনক্লেভ, লক্ষ্য উত্তর পূবর খেলুৱৈসকলৰ উত্তরণ, 2036ত ভারতলৈ অলিম্পিক অনার প্রয়াস উত্তর পূবর অন্যতম রাজ্য মিজোরামৰ। আইজলৰ ফোকলেণ্ডৰ বেপটিষ্ট চেণ্টাৰত অনুষ্ঠিত স্পোর্টস কমপ্লেক্সত এই কথা প্রকাশ কৰিছে মুখ্যমন্ত্রী পু লালদুখুমাই।
this conclave is the first of its kind in the country. So far as Olympic 2036 is concerned. এই কনক্লেভত উপস্থিত আছে অসমৰ ক্ৰীড়ামন্ত্ৰী নন্দিতা গাৰ্লচাও, উত্তৰ পূবৰ আটাইকেইখন ৰাজ্যৰ ক্ৰীড়ামন্ত্ৰীৰ লগতে দেশৰ বহুকেইটা ক্ৰীড়া সংগঠনৰ বিষয়ববীয়া অলিম্পিয়ানে অংশ লৈছে এই বৃহৎ স্পৰ্টছ কনক্লেভত। আগন্তুক 2036ত অনুষ্ঠিত হ'বলগীয়া অলিম্পিকৰ বাবে উত্তৰ পূবৰ পৰা এক বৰ্ণিল আৰম্ভণি কৰাৰ পণেৰে সকলো একত্ৰিত হৈছে এই কনক্লেভত। এই কনক্লেভৰ জৰিয়তে উত্তৰ পূবৰ বিভিন্ন ক্ষেত্ৰৰ খেলুৱৈসকলক সাজু কৰি তোলাৰ লগতে প্ৰশিক্ষণ আৰু বিশ্বমানৰ খেলুৱৈ হিচাপে গঢ়ি তোলাৰ লক্ষ্য লোৱা হৈছে। Yeah, if I'm not mistaken, this is the first kind in the country, and we have a very good sports minister here, and under his leadership, we will be able to achieve something in the next coming Olympic 2026. দেশৰ যুৱ খেলুৱৈসকলক আগন্তুক অলিম্পিকলৈ সাজু কৰাৰ লগতে অলিম্পিকলৈ তৃণমূল পৰ্যায়ৰ পৰাই যুৱ প্ৰতিভাসমূহক আত্মবিশ্বাসী কৰি তোলা আৰু আন্তঃগাঁথনি উন্নয়নত গুৰুত্ব আৰোপ কৰা হৈছে। ভিজন 2036 অলিম্পিকলৈ সাজু হৈছে সকলো। উল্লেখযোগ্য যে এই স্পৰ্টছ কনক্লেভত ভাগ লৈছে কেইবাগৰাকীও অলিম্পিয়ান, খেলুৱৈ তথা ক্ৰীড়া সংগঠকে। এই কনক্লেভতে মুকলি কৰা হয় এটা শুভংকৰ। মিজোৰামৰ পৰা নীলয় ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।